ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আহলে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত তাদেরকে ইংরেজরা তৈরি করেছে বলে না মানুষ বলে এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলো ছিল যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে যিনি কুতাইবা বিন সাঈদ আল বাগলানি কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সবাই কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল সে অঞ্চলের মানুষদের তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবি বহু তাবে তাবি যারা হাদিস বর্ণনা করেছেন হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায় শুধু তাই নয় পাকিস্তানে 600-700-800 হিজরির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে ইমাম সাগানি যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত সম্ভবত মাশায়েখুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক তো তখনও তিনি মুহাদ্দিস এবং পাকিস্তানে ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করত না নির্দিষ্ট কোনো ফিকহের অনুসরণ করত তারা সরাসরি আহলুল হাদিস বা মুহাদ্দিসদের অনুসরণ করত তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল কিন্তু যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই অঞ্চলের পাটনা বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি তার লেখা হাদিস শাস্ত্রের রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মহাদিসি তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি আমালান হানাফি ছিলেন আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন কিন্তু তাসনিফান ওয়া দাতাদরিসান বই পুস্তকে লিখে গেছেন এবং দারসে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা রাফুল আদাইনের কথা তিনি তার বইয়ে হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন কিন্তু আমালান তিনি নিজে রাফুল আদায় করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ যে একটা জিনিসেরই অনুসরণ করতে হবে শিরক বিদাতের চরম যে আখড়া এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সন্তান ইসহাক মুহাদ্দিস দেহলভি দেহলভি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলভি যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরি গাজীপুরের অধিবাসী তো গাজীপুরি তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলভি তোমরা দিল্লির অধিবাসী দিল্লির শাহী জামে মসজিদ শাহী জামে মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী তো শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভি ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি
অতটা হাইলাইটেড হয়নি, অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি। কেননা ওই ব্যাপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার, প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল, সেই পরিবেশ তারা পাননি। ইসহাক মুহাদ্দিছ দেহলভির পরে এই হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায়। এই হাদিসের মাসনাদ ইসহাক মুহাদ্দিছ দেহলভির পরে দুই ভাগে ভাগ হয়ে যায়। যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে। ইসহাক মুহাদ্দিছ দেহলভির পরে দার্স দুই ভাগে ভাগ হয়ে গেল। কার কার দার্স? একটা দার্স শাইখুল কুলফিল কুল মিয়া নাজির হুসাইন দেহলভি, সৈয়দ মিয়া নাজির হুসাইন দেহলভির দার্স। আর একটা দার্স আব্দুল গানি আল মুজাদ্দিদির দার্স। দার্স ভাগ হয়ে গেল। যেই দার সলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিছ দেহলভি, ইসহাক মুহাদ্দিছ দেহলভি পর্যন্ত একই ছিল, সেই দার ইসহাক মুহাদ্দিছ দেহলভির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা মিয়া নাজির হুসাইন দেহলভি, আর একটা আব্দুল গানি আল মুজাদ্দিদি। এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি দেওবন্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি, এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে ইসহাক মুহাদ্দিছ দেহলভি তার পরবর্তী উত্তরসূরি মিয়া নাজির হুসাইন দেহলভিকে করে গেছিলেন, আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি। আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে ইসহাক মুহাদ্দিছ দেহলভি তার উত্তরসূরি আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন, মিয়া নাজির হুসাইন দেহলভিকে করে যাননি। এই যুক্তি, এই তর্ক বহুদিন থেকে আছে, এখনো আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবে। এবার তারপরে আসি আব্দুল গনি মুজাদ্দিদির দুইজন ছাত্র, একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি, আরেকজনের নাম হচ্ছে মাওলানা রাশিদ আহমদ আল গাঙ্গুহি। মাওলানা কাসেম নানুতুবি আর মাওলানা রাশিদ আহমদ গাঙ্গুহি দুইজন বন্ধু, আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র। তারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবন্দ, সেই দেওবন্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল দেওবন্দ। বন্ধু কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুমাল্লাহ, তারা হচ্ছেন আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র। তারা কি জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভি যে উদারতা দেখিয়েছেন মাজহাবের অন্ধত্বের বাইরে গিয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম, ফতোয়া আলমগীরের নাম শুনেছেন? ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব যিনি তিনি বাদশাহ আলমগীর, শেষ ছত্র ভারত ভাবে মজবুত ভাবে শেষ বাদশাহ, তিনি আল্লাহ ভীরু এবং তার বোন জেবুন নেসা অনেক ধর্মভীরু, পবিত্র কোরআনের হাফেজা ছিলেন। তিনি নিজে হাতে কোরআন লিখতেন, তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনো আছে, পাওয়া যায়। তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন, সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম। আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগীরি, আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া, আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফতোয়া আলমগীরি। তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাজহাবি মানতে হবে, সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভি। সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলভি যে কুঠার আঘাত করেছেন, যেটার কথা একটু পরে আমি আসতেছি, ওই কুঠার আঘাত থেকে মাজহাবকে ডিফেন্স করার জন্য, মাজহাবকে বাঁচানোর জন্য, মাজহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাজহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য, হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। এবং সারা পৃথিবীতে হানাফি মাজহাবের ওয়াকিল মনে করা হয় দারুল উলুম দেওবন্দকে। তো এই গেল এই দিকের আলোচনা। এবার মিয়া নাজির হুসাইন দেহলভি, মিয়া নাজির হুসাইন দেহলভি রহিমাহুল্লাহ যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন, সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর একটা বিপ্লব শুরু হলো। মিয়া
মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ তাকে বলা হয় শাইখুল কুল ফিল কুল কি জন্য শাইখুল কুল ফিল কুল বলা হয় তিনি প্রায় 1.5 লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক আকীদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মূল মুজাহিদ মুজাহিদে আজম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসাইন দেহলভী তার 1.5 লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যারা সহিহ আকীদার বিপ্লব ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসাইন দেহলভীর দারসে বসে তার দারস থেকে ইলম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সারা পৃথিবী তার এই চারজন ছাত্রের নাম জানে এক সুনান তিরমিজির আরবি ভাষ্যকর সারা পৃথিবীতে সুনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মুবারক কুরি সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিরমিজির ব্যাখ্যার জন্য তার এই ব্যাখ্যা গ্রন্থ ভারতের মাটিতে জন্মগ্রহণ করা এই মহান আহলে হাদিস আলেমের এই ব্যাখ্যা গ্রন্থ পাঠ করা হয় যিনি মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্র তার আরো অনেক বড় বড় খেদমত আছে যেই খেদমতগুলো এখানে বলার মতো সময় নেই যেমন হানাফি একজন আলেম আল্লামা নিম্বি আর একটা খেদমত বলি আল্লামা নিম্বি তিনি একটা বই লিখেছিলেন আসারুস সুনান কি জন্য লিখেছিলেন আহলে হাদিস মাদ্রাসাগুলোতে বুলুগুল মারাম পড়ানো হতো আর বুলুগুল মারামে সব আহলে হাদিস মাযহাবের যে প্রাধান্যপ্রাপ্ত হাদিস সেই হাদিসগুলো আছে তখন আল্লামা নিম্বি একটা গ্রন্থ লিখলেন আসারুস সুনান যে আসারুস সুনানের মধ্যে তিনি হানাফি মাযহাব প্রমাণ করবে এরকম সব হাদিস জমা করলেন যাতে হানাফি মাদ্রাসাগুলোর সিলেবাসে এই বইটা অন্তর্ভুক্ত করা যায় বই প্রকাশ হওয়া শেষ হয়নি কয়েক মাস কয়েক বছরের মধ্যেই আব্দুর রহমান আল মুবারক কুরি বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান আসারুস সুনান ওই বইয়ের মধ্যে কি ভুল আছে কি কি জয়ীফ হাদিস আছে কি কি জাল হাদিস আছে তার রদ করে আরবিতে বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান সেই যুগে এত বড় আলেম এত মহান আলেম আব্দুর রহমান আল মুবারক কুরি আরেকজন তার ছাত্র মিয়া নাজির হোসাইন দেহলভী শামসুল হক আল আজিমাবাদী বিহারের একটা শহর আজিমাবাদ পাটনার পাশে সেই আজিমাবাদের তিনি বসবাসকারী ছিলেন শামসুল হক আল আজিমাবাদী তিনি আবু দাউদের 32 খণ্ডে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যে ব্যাখ্যা গ্রন্থের নাম গায়াতুল মাকসুদ যেই ব্যাখ্যা গ্রন্থ পাকিস্তান থেকে 2 খণ্ড প্রকাশিত হয়েছে আরো হয়তো পাণ্ডুলিপি পাওয়া গেলে প্রকাশিত হবে যে ব্যাখ্যা গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আউনুল মাবুদ যেটা সংক্ষিপ্ত 5-6 খণ্ডে সমাপ্ত সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পঠিত হয় এবং আরব অনারব সকল মহাদ্দিস সকল আলেম তার প্রশংসা করেছেন তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম এবং মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্র সুনান দারাকুতনির উপর তার টীকা আছে এবং আরও বিভিন্ন আরবি বইয়ের উপর তার আরবিতে কাজ আছে যেগুলো আলোচনা করলে শেষ করা যাবে না শামসুল হক আজিমাবাদীর পরে মিয়া নাজির হোসাইন দেহলভীর আরেকজন বড় ছাত্র সানাউল্লাহ অমৃতেশ্বরী এখানে সানাউল্লাহ অমৃতেশ্বরীর কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয় সানাউল্লাহ অমৃতেশ্বরী অবশ্য দারুল উলুম দেওবন্দেও পড়াশোনা করেছেন আমার দারুল উলুম দেওবন্দে পড়াশোনা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করত এখনো করে আগেও করেছে তো আমি তাদেরকে বলতাম বহু আহলে হাদিস আলেমও দারুল উলুম দেওবন্দে পড়েছে তার মধ্যে একজন হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী এমন এত মহান মাপের আহলে হাদিস আলেম ছিলেন যে তার জীবনী এই আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিটে বলে শেষ করা যাবে না এতটুকু তার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের মাটিতে এমন কোনো মাযহাব নাই ভারতের মাটিতে কেন ভারতই এমন এক মাটি যেই মাটিতে এত মাযহাব মাসলাকের মানুষ বাস করে বাংলাদেশে কয়টা মাযহাবের মানুষ আছে বাংলাদেশে বেশি মানুষ নাই
বাংলাদেশে খ্রিস্টান অত নাই, বাংলাদেশে শিয়া অত নাই, বাংলাদেশে কাদিয়ানি অত নাই, বাংলাদেশে সুন্নিরাই বেশি। আর ভারতে যাবেন, ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ কাদিয়ানি, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আরিয়া সমাজ, 200-300-র অধিক ধর্ম আছে ভারতে। ভারতের মাটিতে এমন কোনো মাযহাব, এমন কোনো মাসলাক নাই, এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের সবচেয়ে যিনি জ্ঞানী ব্যক্তি, সেই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে এমনকি এমনও বলা হয়েছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর ক্ষেত্রে যে একই টেবিলে একই মঞ্চে হিন্দুদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, শিখদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, জৈনদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, কাদিয়ানিদের সবচেয়ে বড় গোলাম আহমদ কাদিয়ানি বসে থাকবে, শিয়াদের সবচেয়ে বড় আলেম শিয়া আলেম বসে থাকবে, বেরেলভীদের সবচেয়ে বড় বেরেলভী আলেম বসে থাকবে, একই মঞ্চে সব মাজহাবের আলেম ওলামা বসে থাকবে, আর সানাউল্লাহ অমৃতসরীও থাকবেন, আর তিনি একই মঞ্চে সবার সাথে তর্ক বিতর্ক করবেন, আর তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করে যাবেনই, এটাই তার সারা জীবনের ইতিহাস। আল্লাহু আকবার। এবং তাকে বলা হতো আল্লাহর রাসূলের খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা, খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা। কি জন্য বলা হতো? তিনি গোলাম আহমদ কাদিয়ানির সাথে মুবাহালা করেছিলেন যে আমি যদি সত্য হই আমার দাবিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, আমি যদি আমার এই দাবিতে সত্য হই তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে, গোলাম আহমদ কাদিয়ানি। আর গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল আমি যদি আমার দাবিতে সত্য হই যে আমিও নবী তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে, তথা সানাউল্লাহ অমৃতসরী আগে মারা যাবে আর গোলাম আহমদ কাদিয়ানি পরে মারা যাবে। তো গোলাম আহমদ কাদিয়ানি মুবাহালার পরে টয়লেটে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, আর তারপরও 40 বছর সানাউল্লাহ অমৃতসরী দুনিয়ার বুকে জীবিত ছিলেন। তিনি হচ্ছেন খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা বলা হতো তাকে। তার একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস নামে, সে আখবারে আহলে হাদিসে তিনি লিখছেন, আখবারে আহলে হাদিসে তিনি আহলে হাদিসদের নিয়ে বহু আলোচনা করেছেন, তবে তিনি যেটা লিখছেন ওটার কথা একটু পরে আসছি। মিয়া নাজির হোসেন দেহলভীর আর একজন ছাত্র ছিলেন আবদুল্লাহ গাজীপুরি, ভারতের একটা শহর আছে গাজীপুর, সেই শহরের তার বসবাস আবদুল্লাহ গাজীপুরি। তার অবদান কি? ভারতের বহু আহলে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আবদুল্লাহ গাজীপুরি, যেমন ভারতের মৌনাথ ভাঞ্জনে অবস্থিত বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা ফাইজে আম, ভারতে আহলে হাদিসদের মার্কাজুল ইলম বলা যায় মৌনাথ ভাঞ্জানকে। আমি সারা ভারত ঘুরে ঘুরে, যদিও মার্কাজি দারুল উলুম আব্দুর রহমান যে প্রতিষ্ঠানে পড়েছে 5 বছর, জামিয়া সালাফিয়া বানারস, যেটাকে ভারতে আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মনে করা হয়, কিন্তু যতই সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক, আহলে হাদিস বই পুস্তক, আহলে হাদিস আলেমের লেখালেখি, প্রকাশনা, আলেম ওলামা সব কিছুর কেন্দ্র হচ্ছে মৌনাথ ভাঞ্জান। যত বই চাইবেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালির, আমি যখন মৌনাথ ভাঞ্জান বেড়াতে গেছি, মৌনাথ ভাঞ্জান বেড়াতে গিয়ে আমি দেখেছি যে সত্যিকার আহলে হাদিস মাজহাব এবং মানহাজ মাসলাকের খেদমত মৌনাথ ভাঞ্জানই হয়। কিভাবে হয়? ওখানে একটা বইয়ের লাইব্রেরি আছে ফাহিম বুক ডিপো, এবং একজন আলেমকে আমি পেয়েছিলাম ফাইজে আমে, এখনো হয়তো উনি বেঁচে আছেন, উনি শুধু এই কাজই করেন যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি আর মিয়া নাজির হোসাইন দেহলভী, এই দুইজন হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিপ্লবের মূল নেতা, মূল মুজাহিদ, মূল আহ্বানকারী, মূল প্রতিষ্ঠাকারী, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আজকে আপনি হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন, সেই কালে গুলুগুল মারাম মুখস্থ করার জন্য নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি পুরস্কার দিয়েছে। তার টাকার অভাব ছিল না, ধনী আলেম ছিলেন, নওয়াব ছিলেন, বাদশাহ ছিলেন। সেই কালে হাদিস তিনি ফ্রি ছাপিয়ে, তাফসির ইবনে কাছির ফ্রি ছাপিয়ে, বুখারী ফ্রি ছাপিয়ে, এলামুল মুয়াক্কিন ফ্রি ছাপিয়ে, সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন, আব্দুল হাই লখনৌবির কাছে পাঠিয়েছেন, আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। তার টাকার অভাব ছিল না, আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি, তাকে রাজত্ব দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, জ্ঞানও দিয়েছিল। তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন, ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে, এত উন্নত মানের আরবি ভাষা, আমরা তো বহু দূরের কথা। অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম, 10টার অধিক আকিদার উপর তার বই আছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালির, উর্দু ফার্সি আরবি ভাষায় 10-এরও অধিক আকিদার উপর বই আছে। তো নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালির যত ফার্সি বই আছে সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক, যাতে কেননা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না, উর্দু টুকটাক বুঝে এবং সেগুলো প্রকাশ করতেছে। তো মৌনাথ ভাঞ্জানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি। তো 4 জন ছাত্রের নাম বললাম, মিয়া নাজির হোসেন দেহলভী,
مولانا عبدالله غازی پوری عبدالرحمن مبارک پوری شمسول حق عظیم آبادی ثناءاللہ امرت شری شنلے آشتر جہبین جے بھارتے ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা যদিও আগেই গোরাবায় আহলে হাদিস গঠিত হয়েছিল কিন্তু ব্যাপক হারে 1906 সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয় তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই কেউ সভাপতি কেউ সেক্রেটারি এইভাবে দায়িত্ব নিয়ে কেউ অর্থ সম্পাদক এই চারজনই এবং তাদের হাত ধরেই সারা ভারত উপমহাদেশে আহলে হাদিসদের বিপ্লব সংগঠিত হয় আমি বলেছি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা তিনটে একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবত শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে বর্ণনা করলাম এটা হচ্ছে দারসি তাদ্রিসি ইলমি খেদমতের ধারা আহলে হাদিসদের আরেকটা ধারা হচ্ছে জিহাদি ধারা সেটা কি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর মানে যেটা ইসলামী রাষ্ট্র নয় এতদিন ইসলামী রাষ্ট্র ছিল আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটা ইসলামী রাষ্ট্র নয় এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ সেটাকে বলা হয় দারুল কুফর ভারতকে সর্বপ্রথম দারুল কুফর ফতোয়া দিয়ে এবং দারুল কুফর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিসরাই দিয়েছেন তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা শাহ ইসমাইল তাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন 1831 সালের 6 মে তিনি বালাকোট পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন মাওলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি 25000 হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বল্লা কালীহাতিতে আমি 1.5 ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছে তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা তাকে আলোচনা শোনাতেন এখন হয়তো মিডিয়া আছে আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে আপনি শুনে নিন কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয় সারা ভারত 5 বছরে সারা ভারত চষে বেড়িয়েছেন সারা ভারত শিরক বেদাতের বিরুদ্ধে 5 বছর দাওয়াতি আন্দোলন তারপরে জিহাদি আন্দোলন আগে যা জিহাদ শুরু করেননি আগে 5 বছর শুধু দাওয়াতি দিয়েছেন শিরক বেদাতের বিরুদ্ধে বই লিখেছেন তাকবিয়াতুল ঈমান নামে সেই যুগে যখন ভারত শিরক বেদাতের আড্ডাখানা এখন তাকবিয়াতুল ঈমান পড়লে দেখা যায় আকীদার উপর তাওহীদের উপর এত ভালো বই সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন এটা কল্পনা করা যায় না অকল্পনীয় যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে তাকবিয়াতুল ঈমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে তাযকিরুল ইখওয়ান লিখেছেন তাকলিদের বিরুদ্ধে লিখেছেন রাফুল আদাইনের কথা লিখেছেন শিরক বিদাতের বিরুদ্ধে লিখেছেন শিরকের প্রকারভেদ করেছেন ছোট ছোট শিরক সমাজে প্রচলিত যত শিরক আছে সব শিরকের তিনি আলোচনা করেছেন মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরক হয় তাকবিয়াতুল ঈমান পড়তে হবে দিবস পালন কেমনে শিরক হয় তাকবিয়াতুল ঈমানে তিনি লিখেছেন যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া কোনো কিছু হবে মর্মে কোনো কিছুর আশা মর্মে কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত ব্যক্তি বস্তু সময় কাল পাত্র জায়গা হিন্দুরা যেমন পদ্মা নদীকে গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে একটা বট গাছ 100-200 বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয় তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্মদিবস আজকে অমুক দিবস এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে সে তিনি আলোচনা করেছেন তাকবিয়াতুল ঈমানের মধ্যে তো শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ সারা ভারতে কঠোরভাবে 5 বছর দাওয়াতি অভিযান তারপরে জেহাদের অভিযান জেহাদের ঘোষণা দিয়ে জেহাদে নেমে গেছেন তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায় তার দুই একটা নাম বলি তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যাবাড়ি অঞ্চল তার জেহাদের কেন্দ্র ছিল তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি ওই পুরাতন বাড়িগুলো পুরাতন মসজিদগুলো এখনো আছে যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদদের রসদ এবং সরঞ্জামাতি যেত এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরিলভী বেরিলভী মানে আবার কবর পূজারি বেরিলভী বুঝিয়েন না ভারতের একটা শহর আছে নাম বেরিলি রায় বেরিলি যখন বানারস থেকে লখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরিলি ওই বেরিলিতেই জন্মগ্রহণ করেছেন সৈয়দ আহমদ বেরিলভী আবার ওই বেরিলভীতেই জন্মগ্রহণ করেছেন
ওনার নাম কি রেজা খান হযরত আলা রেজা খান বেরেলভী আলা হযরত যারা বেরেলভী তথা কবর পূজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে কেননা আল্লাহর রাসূলের কবরের উপর যে গম্বুজ সেই গম্বুজের কাছে তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে এই কবর পূজারী আলা হযরতের অনুসারী রেজা খান বেরেলভীর অনুসারী আর সৈয়দ আহমদ বেরেলভী এক নয় শহর এক যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই সেই সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইল শহীদের এই জিহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ আহলে হাদিসদের ইতিহাসের আরেকটা অংশ হচ্ছে দাওয়াতি তাবলীগি ধারা মাওলানা ইনায়েত আলী এবং মাওলানা ভেলায়েত আলী নামে দুইজন তারা আত্মীয় তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন মসজিদ থেকে মসজিদ গ্রাম থেকে গ্রাম পায়ে হেঁটে গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহর ওয়াস্তে এবং তারা ১২ বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মুর্শিদাবাদ মালদায় ১২ বছর দাওয়াতি কাজ করেছেন মাওলানা ইনায়েত আলী ভেলায়েত আলীরা ভার বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদা মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম এত মানুষ এত আহলে হাদিস কোথায় থেকে আসলো বল্লাতে যদি আহলে হাদিস না থাকে তো এত মানুষ কেমনে হয় বুঝতে পারেননি তো এত মানুষ কোথায় থেকে আসলো তিনি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মাওলানা ইনায়েত আলী মাওলানা ভেলায়েত আলী আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী মালদা মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন তার ফলে ৮০-৯০% মানুষ নাম কওয়াস্তে হলো মুখে দাড়ি না থাক কিন্তু শিরক বিদাতের সাথে সম্পৃক্ত হয় না শিরক তাবিজ কবর পূজা মাজার এগুলো থেকে দূরে থাকে এই দূরে থাকাটা তাদের সঠিক আকীদা এবং ইমানের পরিচয় কালের পরিক্রমায় দাওয়াতের অভাবে তারা হয়তো হারিয়ে গেছে আহলে হাদিসদের আরেকটা ধারা হচ্ছে রাজনৈতিক ধারা এদেশে আহলে হাদিসরা যে রাজনীতি করেনি তা নয় মুসলিম লীগের যারা প্রতিষ্ঠাতা যারা সভাপতি তাদের অনেকেই আহলে হাদিস ছিলেন কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা সভাপতি বা দায়িত্বশীল তাদের অনেকেই আহলে হাদিস ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যিনি বাংলায় তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা লিখেছেন মাওলানা মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যিনি উর্দুতে তাফসির ইবনে কাসির লিখেছেন বাংলা অনুবাদ করা আরবি থেকে তখন সহজ হয় যখন উর্দুর সাথে একটু মিলিয়ে দেখা হয় এটা অনুবাদ করতে সহজ হয় তো উর্দু অনুবাদক মাওলানা মোহাম্মদ জুনাগড়ি আর বাংলা অনুবাদক জুনাগড়ি রাহিমাউল্লাহর জামাই মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান তো তিনি উর্দু মাওলানা মোহাম্মদ জুনাগড়ি উর্দু অনুবাদ করেছেন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন এলামুল মুয়াক্কিনের তো তার এলামুল মুয়াক্কিন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছে কংগ্রেসের দায়িত্বশীল পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ এবং ভারতের মাটিতে যত হাদিসের বইয়ের অনুবাদ কোরআনের অনুবাদ এগুলো অধিকাংশই আহলে হাদিসদের হাত দিয়ে সম্পাদিত বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজার অনুবাদ মাওলানা ওহিদুজ্জামান হায়দ্রাবাদি সর্বপ্রথম উর্দুতে অনুবাদ করেছেন আর তাফসির ইবনে কাসির ইলামুল মুয়াক্কিনের অনুবাদের ঘটনা তো শোনালামই তো মাওলানা আবুল কালাম আজাদ ওই বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন তিনি কংগ্রেসের নেতা আবার মুসলিম লীগের সভাপতি মুস্তফা চরিত গ্রন্থের লেখক মাওলানা আকরাম খাঁ শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখতেছে যে আকরাম খাঁর কাছে আকরাম খাঁর দরবারে চেম্বারে একটা চিঠি দিতে যাব তো আমার জান ভয়ে কাঁপতেছে আমি তাড়াতাড়ি করে অফিসের মধ্যে ঢুকে চিঠি ফেলে দিয়ে পালিয়ে এসেছি তো যে আকরাম খাঁ দেখে যে আকরাম খাঁকে দেখে ভয় পান মুজিবুর রহমান তথা বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বলা হয় তিনি সে আকরাম খাঁ হচ্ছে আহলে হাদিস মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এখানে আরেকটা জিনিস অসমাপ্ত আত্মজীবনী আমি সবাইকে এই জন্য পড়তে বলি যে বাংলাদেশের সঠিক ইতিহাস অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যাবে অসমাপ্ত আত্মজীবনীতে বিরাট অংশ জুড়ে শেখ মুজিবুর রহমান লিখেছেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদানের কথা তিনি তখন কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র তখন শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলা একে ফজলুল হক তাদের অধীনে তিনি রাজনীতি করতেন এবং পাকিস্তানের জন্য আন্দোলন করতেন আসামের করিমগঞ্জ আর সিলেট বেশি দূর নয় অল্প একটু পার্থক্য আসামের করিমগঞ্জেও শত শত মুসলমান সিলেটেও শত শত মুসলমান সিলেট বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল না অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখেছে অনেক কষ্ট করে ভারত থেকে আলাদা করে বাংলাদেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের আসল স্বাধীনতা বুঝতে হলে অসমাপ্ত আত্মজীবনী বুঝতে হবে মুসলিম লীগ বুঝতে হবে বাংলাদেশের আসল স্বাধীনতা ১৯৪৭ সালের স্বাধীনতা আসল স্বাধীনতা ১৯৪৭ যদি বাংলা ১৯৪৭ ঘটনাগুলি উনি লিখেছে যে কিভাবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলো সিলেট কিভাবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো আসামের অন্তর্ভুক্ত হলো না যদি ১৯৪৭ সালে বাংলাদেশ পাকিস্তান না হতো তাহলে আজ বাংলাদেশ ভারতের সাথে থাকতো এবং আমরা কাশ্মীরিদের মতো জীবনযাপন করতাম তো সম্মানিত উপস্থিতি আমি ইতিহাস বলতে বলতে আহলে হাদিসদের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করলাম এবার আসি যে আহলে হাদিস বলে আমাদের গর্ব করব অহংকার করব আর একজন
হানাফি ভাই বা একজন বেদাতি মুশরিক তাকে আমি ঠাট্টা করব টিটকারি করব এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে এটা হচ্ছে ইসলাহে আহলে হাদিস আহলে হাদিসদের ইসলাহের জন্য বলতেছি আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে ইবাদত করার পরও জাহান্নামে দিবেন আর কাউকে গুনাহ করার পরও জান্নাতে দিবেন কি জন্য জানেন কেউ যদি ইবাদত করতে করতে অন্তরে অহংকার চলে আসে যে আমি আল্লাহর কত ভালো বান্দা আর কত খারাপ বান্দা নামাজ পড়ে না মুখে দাড়ি নাই তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে কেউ যদি বলে যে উমুক জিনা করে ওকে আল্লাহ ক্ষমাই করবে না উমুক তো মদ খায় ওকে আল্লাহ ক্ষমাই করবে না আমি তাহাজ্জুদ সালাত আদায় করি আমি কত ভালো উমুক তো সেই খারাপ এই অহংকার যদি ভিতরে চলে আসে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে আল্লাহ বলে যা ওকে ক্ষমা করে দিলাম তোকেই জাহান্নামে দিয়ে দিলাম আর গুনাহ করে কিভাবে জান্নাতে যাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে কেউ যদি গুনাহ করার পর ওই গুনাহের বোঝা তার উপর এত বেশি মনে হয় গুনাহের বোঝা তার উপর পাহাড়ের মতো হিমালয় পাহাড়ের মতো মনে হয় আর সে আল্লাহর দরবারে কাঁদতে থাকে আল্লাহর দরবারে নত হতে থাকে আল্লাহর দরবারে ছোট হতে থাকে তো আল্লাহর দরবারে এই নত হওয়া ছোট হওয়া কাঁদা এটা আল্লাহর অনেক প্রিয় তো এই যে গুনাহ করার পরে সে আল্লাহর দরবারে নত হলো ছোট হলো এই নত ছোট হওয়ার কারণে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দিবেন যে গুনাহটা নেকিতে পরিণত করে দিবেন এবং তাকে গুনাহ করার পরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর আপনি আহলে হাদিস হয়ে যদি অহংকার করেন উমুককে শয়তান ইবলিস বলে গালি দেন কারো হেদায়া পুড়িয়ে ফেলবেন তুমুক করবেন আপনি একাই জান্নাতে চলে গেছেন হিন্দু জান্নাতে গেলেও হানাফি জান্নাতে যাবে না এই ধরনের অহংকার যদি ভিতরে চলে আসে এই অহংকার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে ফিরকায়ে নাজিয়া নাম দিয়ে হয় না ফিরকায়ে নাজিয়া কি দিয়ে হয় না নাম দিয়ে হয় না আপনি আহলে হাদিস দাবি করবেন তাই আপনি ফিরকায়ে নাজিয়া হয়ে গেলেন অসম্ভব ফিরকায়ে নাজিয়া বৈশিষ্ট্যের নাম আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য যদি একজন হানাফির মধ্যেও থাকে তবুও সে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত যদিও সে নিজেকে আহলে হাদিস না বলে কিয়ামতের মাঠে দেখা হবে না কার নাম এই তোমার নাম মোহাম্মদ তুমি জান্নাতে চলে যাও দেখা হবে নাকি এই তোমাদের নাম ফাতেমা তোমাদের নাম আলী সব জান্নাতে চলে যাও এটা দেখা হবে এই তোমরা সবাই নিজেদেরকে আহলে হাদিস বলতে দুনিয়াতে বল্লার মানুষ সব জান্নাতে চলে যাও এটা বলা হবে অসম্ভব এখানে নামের কোনো মূল্য নাই আমলের মূল্য আল্লাহর দরবারে নামের কোনো মূল্য নাই চেহারা শরীরের কোনো মূল্য নাই আমলের মূল্য এই জন্য আহলে হাদিসদেরকে অহংকার থেকে বের হয়ে আসতে হবে নত হতে হবে আল্লাহর দরবারে এবং একটা দেশে নত হয়ে দাওয়াতি কাজ করতে হবে ভাই মনে করে হাত পা ধরে ভাই আয় তুই তুই এই বেদাতের মধ্যে আছিস সেটা অনেক খারাপ কাজ জাহান্নামে যাবে আমি তোর ভালো চাই কল্যাণ চাই ভাইটি এদিকে আয় হাত পা ধরে কান্নাকাটি করে দাওয়াত দিতে হবে আর নাম দাওয়াত অহংকার দিয়ে দাওয়াত দেওয়ার নাম দাওয়াত নয় তারপরের কথা সালাফি মানহাজ যারা সালাফ আল হিজব সালাফি দল এবং সালাফি মানহাজের মধ্যে পার্থক্য আছে সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যত সালাফি দল আছে পাকিস্তান ভারতে যত সালাফি দল আছে সবাই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত যদি সালাফি মানহাজের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি একটা নির্দিষ্ট সালাফি দলের সাথে থাকলেই আমি সালাফি আমি আহলে হাদিস আমি একটা নির্দিষ্ট আহলে হাদিস দলের সাথে থাকলেই আমি আহলে হাদিস আর না থাকলে আমি আহলে হাদিস নই এই মতবাদ ভ্রান্ত এই আকিদা ভ্রান্ত এই আকিদা পরিবর্তন করতে হবে এই আকিদার কোনো অস্তিত্ব নাই যে কোনো নির্দিষ্ট একটা দলের ফরম পূরণ করে সদস্য কর্মী না হলে উমুককে সভাপতি উমুককে আমির তুমুকের হাতে বায়াত এই সিরিয়ালে যদি আমি না থাকি তাহলে আমি আহলে হাদিস নই এই আকিদা কি আকিদা বলেন তো ভ্রান্ত আকিদা এবং জামাতবদ্ধ জীবন যাপন মানে কি জামাতবদ্ধ জীবন যাপন মানে কি আমি জামাতি ইসলাম জামাতবদ্ধ জীবন যাপনের কথা বলে তাবলিগ জামাত জামাতবদ্ধ জীবন যাপনের কথা বলে তো জামাতি ইসলামও একই হাদিস পেশ করে তাবলিগ জামাতও একই হাদিস পেশ করে আল্লাহ রাসূলের ওই হাদিস আমুরুকুম বিখামসিন তোমাদেরকে পাঁচটা বিষয়ের আদেশ দৃষ্টি একটা হচ্ছে জামাত জামাতবদ্ধ থাকো তার আদেশ ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন মান খালা কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ শিবরণ এক বিঘত পরিমাণ দূরে চলে যায় তাহলে খালান রিবকিল ইসলাম তার কাঁধ থেকে ইসলাম বের হয়ে যাবে আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম মুসলমানের সম্মান হারাম রক্ত হারাম মানে মারা যাবে না হত্যা করা যাবে না ধন সম্পদ হারাম মানে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না আর সম্মান হারাম মানে গীবত করা যাবে না অপবাদ দেওয়া যাবে না কেমন হারাম কাবা ঘরের চাইতে বেশি হারাম কাবা ঘর ধ্বংস করলে যতটা গুনাহ হবে একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে আল্লাহর রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রাসূল বললেন মুসলমানকে হত্যা করা হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায় যে আর এক মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায় আর একজনকে হত্যা করা যায় যে জামাত থেকে বের হয়ে গেছে মুফারিকুল জামা তাকে হত্যা করা যায় আজকে আমি জামাত ইসলামের সদস্য হলাম সাথী হলাম কর্মী হলাম রোকন হলাম কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম ভাল লাগলো না তাহলে আমাকে কি হত্যা করা যাবে
তার মানে জামাত ইসলামের সাথে থাকা যদি জামাতবদ্ধ জীবন যাপন হতো তাহলে আমাকে হত্যা করা ওয়াজিব হতো কেননা যে জামাত থেকে বের হয়ে যায় তাকে হত্যা করতে হবে আল্লাহ রাসূলের হাদিস আর জামাত ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পরে যদি আমাকে হত্যা না করা যায় তাহলে জামাত ইসলামের সাথে থাকা জামাতবদ্ধ জীবন যাপন নয় কথা মনে আমি বুঝাতে পারিনি আরো স্পষ্ট করি তাহলে জামাতবদ্ধ জীবন যাপন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যারা যাকাত দিবে না ওদেরকে হত্যা করব আল্লাহ লা নাকতুলান লা নুকাতিলান্নাহুম এদের সাথে যুদ্ধ করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেমনে যুদ্ধ করবেন এরা সবাই তো কালেমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সবাই তো পড়েছে কেমনে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে কালেমা পড়ে ওর রক্ত তো হারাম তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো যুদ্ধ তো করবই করব লাউ মানাউনি ক্বালানি ওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের যুগে উট যাকাত হিসেবে দিতে এসে উট দিয়েছে দড়ি দিয়েছে আমার যুগে উট দিবে দড়ি দিবে না আল্লাহ রাসূলের যুগে খেজুর গম ধান চাল দিতে এসে ধান চাল খেজুরের বস্তা দিয়েছে আমার যুগে খেজুর দিবে বস্তা দিবে না তাহলে আমি আবু বকর ওই বস্তার জন্য যুদ্ধ করব আমি আবু বকর ওই দড়ির জন্য যুদ্ধ করব হয় মরব না হয় মারব তো কি জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কেননা যে মুসলমান আবু বকরের নিকটে যাকাত ফিতরা দিবে না যে মুসলমান আবু বকরের নিকটে দড়ি বস্তা দিবে না ওই মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে বুঝতে পারেননি এই জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে এই জন্য তার রক্ত হালাল ও জামাত থেকে বের হয়ে গেছে জামাতের সাথে নাই জামাত হচ্ছে আবু বকরের ওই যে আল্লাহ রাসূল যত জামাতবদ্ধ জীবন যাপন বলেছে ওটা আবু বকরের সাথে থাকা যত আমিরের আনুগত্যের কথা বলেছে পিঠের ছাল তুলে দিলেও পিটিয়ে জমি জায়গা দখল করে নিলেও অমান্য করা যাবে না ওটা আবু বকরের অনুসরণ খলিফার অনুসরণ রাষ্ট্রনেতার অনুসরণ তাদের সাথে থাকা হচ্ছে জামাতবদ্ধ থাকা খারিজি মানে যে জামাত থেকে বের হয়ে যায় খারিজি শব্দের অর্থ বের হয়ে যাওয়া খারেজ আনিল জামা যে জামাত থেকে বের হয়ে যায় তাকে বলা হয় খারিজি এখন তো ইসলামী খেলাফা নাই তাহলে আমি কিসের জামাতবদ্ধ থাকব আছে রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন কারিয়াতিন এমন কোন গ্রাম নেই যেই গ্রামে তিনজন মুসলমান বাস করে লন্ডনের একটা ব্লকে তিনজন মুসলমান বাস করে কোথায় আফ্রিকার জঙ্গলে তিনজন মুসলমান বাস করে কোথাও তিনজন মুসলমান বাস করে আর তারা আজান ইকামত দিয়ে সালাত কায়েম করবে না জামাতের সাথে তিনজন মুসলমান কোনো গ্রামে বাস করবে কোনো চরে কোনো জঙ্গলে কোনো এলাকায় কোনো দেশে আর তারা আজান ইকামত দিয়ে সালাত কায়েম করবে না ওদের উপর শয়তান এভাবে হামলা করবে যেভাবে একটা পালবিহীন ভেড়ার উপর বাঘ আক্রমণ করে ঠিক সেভাবে জামাতবিহীন ওই তিনজনের উপর শয়তান হামলা করবে আল্লাহ রাসূল বললেন জামাতবিহীন মানে ওরা জামাতের সাথে নাই ওরা জামাত বিচ্ছিন্ন তাহলে জামাতবদ্ধ জীবন যাপন মানে যেই মুসলমানের মসজিদের সাথে পাঁচ ওয়াক্ত সালাতের সম্পর্ক নাই ওই মুসলমান জামাতের সাথে নাই মুসলমানদের জামাতের বাইরে কোন মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছাড়া থাকতে পারে না অসম্ভব মসজিদ হচ্ছে অফিস হাজিরা দিতেই হবে হাজিরা না দিলে মুসলমান ইসলাম নামক এই খাতার কর্মীর লিস্ট থেকে নাম বাদ হয়ে যাবে ওই জামাত থেকে আপনি বাদ হয়ে যাবেন যেই জামাতের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মুসলমানদের এই বৃহৎ জামাতের সাথে তখনই আপনি থাকতে পারবেন যখন আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতে হাজিরা দিবেন মসজিদের সাথে যার সম্পর্ক নাই সে জামাত থেকে বহিষ্কৃত সরকার চাইলে তাকে হত্যা করতে পারে মুফারিকুল জামা আর একটা জিনিস মাথায় রাখবেন কাউকে হত্যা করা গেলেই সে কাফের নয় আল্লাহ রাসূল জেনা করেছে ইমরা আল গামিদিয়া বিবাহিত অবস্থায় তাকে রজম করেছেন তো সে কি কাফের হয়ে গেছে কাফের হয়ে যায়নি আল্লাহ রাসূল বলছে তার ক্ষমা এমন ক্ষমা পুরো মদিনাবাসী ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত জানাজার সালাত আদায় করা হয়েছে তার তাহলে তারা কাফের হয়ে গেছে এমন নয় এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হলো তাকেও হত্যা করা হবে তার মানে সে কাফের তা নয় কেউ জামাত থেকে বের হয়ে গেল তাকে হত্যা করা হবে তার মানে সে কাফের তা নয় বরং তার মধ্যে ঈমান আছে এটাও একটা আকীদা যেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের মধ্যে আজকের আলোচনায় স্পষ্ট করতে ভুলে গেছিলাম কেননা এটা ঈমানের আলোচনা অনেক কঠিন চিটাগাং পতেঙ্গা আমার একটা আলোচনা আছে জঙ্গিবাদের উপর বা জঙ্গিবাদের উপর আমার যে আলোচনা আছে সেই আলোচনা ঈমানেরই আলোচনাটা আরও ভালোভাবে আরও স্পষ্ট আকারে ফুটিয়ে তোলা আছে তাহলে আজকের আলোচনার সংক্ষিপ্ত সারমর্ম যদি টানি সালাফি মানহাজ সালাফ মানে যারা অতীতে চলে গেছে অতীতে খারাপ মানুষ ভালো মানুষ সবাই চলে গেছে তাহলে সালাফ মানে আসসালাফ আসসালেহ যে ভালো মানুষ তারা দলিল সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের রাস্তায় কল্যাণের রাস্তা সঠিক রাস্তা আর সাহাবি তাবে তাবে তাবেইনের যে জামাত যে রাস্তা সেটা হচ্ছে সঠিক রাস্তা ওয়াল জামাআ
সাহাবীদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা সর্বশ্রেষ্ঠ যারা তারা সাহাবী তাবে এবং তাবে তাবে তাদের আকীদা সঠিক আকীদা তাদের বাইরে যত ভ্রান্ত আকীদা তৈরি হতে থেকেছে সব ভ্রান্ত আর মাঝে তারা মধ্যম পন্থা অবলম্বন করে থেকে গেছে তারপরে বললাম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস ভারত উপমহাদেশে আহলে হাদিসরা আজকের নয় এবং এখানে আরেকটা কথা বলি ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস বলার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে আজকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি অহংকার করি গর্ব করি যে মদিনা থেকেই একমাত্র সঠিক আকীদা বাংলাদেশে আসছে বাংলাদেশের ভারত উপমহাদেশের যত আলেম আছে এরা কেউ কিছু জানে না এদের থেকে ইলম নেওয়া যাবে না এদের থেকে আকীদা নেওয়া যাবে না তাহলে এই অহংকার গ্রহণযোগ্য নয় তার দলিল হচ্ছে এই বিশাল ইতিহাস ভারত উপমহাদেশে এমনও আলেম ছিলেন যেই সমকক্ষ আলেম আরব উপমহাদেশে আরব মহাদেশে জন্মগ্রহণ করেনি এই রকম বড় মাপের আলেম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের মধ্যে ছিল তথা গত 200 250 300 বছর যাবত মিয়ানাজির হোসেন দেহলভি নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি আব্দুর রহমান মোবারকপুরী শামসুল হক কাজিমাবাদী সানাউল্লাহ অমৃতসরী আবদুল্লাহ গাজীপুরী এনাদের হাত দিয়ে মৌলানা ইনায়েত আলী মৌলানা বেনায়েত আলী শাহ ইসমাইল শহীদ মৌলানা সৈয়দ আহমদ বেরলভী তাদের হাত দিয়ে সারা ভারত উপমহাদেশে যে আহলে হাদিসের বিস্তার ঘটেছে আহলে হাদিস এমন বিপ্লব যে আজকের আরবে যে ফিকহি উদারতা যে হাম্বুলি মাজহাব থেকে বের হয়ে এসে একটা ফিকহি উদারতা এই ফিকহি উদারতাও তারা মূলত ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর যে ফিকহি উদারতা সেটাও তিনি ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন সুতরাং আমরা যেন অহংকার না করি আমরা যেন সবাইকে মূল্যায়ন করি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে যে খেদমত হচ্ছে এই খেদমত অন্য কিছু দিয়ে সম্ভব নয় গত 60-40 বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীতে সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজের দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটিয়েছে কিন্তু সেটা যেন আমাদের অহংকারের কারণ না হয়ে দাঁড়ায় সেটা যেন ভারত উপমহাদেশীয় আহলে হাদিস আলেমদের যে সঠিক মানহাজ সঠিক আকিদা ফিকহি উদারতা সেটার উপর যেন কোনো বোঝা বা চাপ হয়ে না দাঁড়ায় এবং ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইতিহাস বলার পিছনে এটাও একটা উদ্দেশ্য যে এই দেশে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি নয় যা আমি বিশাল লম্বা ইতিহাসে আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে আলোচনা ছিল আহলে হাদিস নাম দিয়ে কাজ নাই এবং আহলে হাদিস বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এবং আহলে হাদিস হওয়ার জন্য নির্দিষ্ট দলে অংশগ্রহণ করা জরুরি নয় যদি এটা মনে করা হয় তাহলে এটা হিজবিয়া আর হিজবিয়া হচ্ছে ইসলাম বিরোধী এটা হচ্ছে সাম্প্রদায়িকতা এটা হচ্ছে দলান্ধতা আর দলান্ধতা সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে নাই যেটার একটা বিশাল লম্বা হাদিস আছে আনসারীদের যেটা তার প্রমাণ বহন করে তো আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশের ভারত উপমহাদেশের আহলে হাদিসদেরকে উদারতার সাথে যাবতীয় দলীয় দলান্ধতা সাংগঠনিক বিচ্ছিন্নতার উপরে উঠে উদারতার সাথে সঠিক আকীদা এবং আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আরও একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে অহংকার যেন না আসে যেটা আমি আলোচনার মধ্যে স্পষ্ট করেছি দাওয়াত দিতে হবে কাউকে ছোট করে নয় কটাক্ষ করে নয় তুচ্ছ করে নয় হানাফি হলেও দেওবন্দী হলেও বেরলভী হলেও বেদাতি হলেও তাকে বেদাতি বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে যখন চিঠি লিখেছেন তখন বলেননি ইয়া কাফের চিঠি খুলে দেখেন আল্লাহ রাসূল বলেননি যে ইয়া কাফের বলেছেন না চিঠিতে আল্লাহ রাসূল বলেননি যে হে কাফের তুমি আসো ইসলাম গ্রহণ কাফের বললেই তো লাথি মারবে চিঠিতে বুঝতে পারেননি তিনি বলেছেন আজিম এভাবে বলেন আজিম হে মহান মহান সম্রাট আল্লাহ রাসূল তাকে মহান বলে সম্বোধন করেছেন হেরাক্লিয়াসকে যে চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন এখন আপনি যদি দাওয়াত দিতে গিয়ে বলেন এই বেদাতি তাহলে দাওয়াত গ্রহণ করবে তাহলে এই মুশরিক তাহলে দাওয়াত গ্রহণ করবে করবে না এই মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয় মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে বলেন এই কাফের এভাবে বলেনি আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু তাআলা মুসাকেও বলেছে যে তুমি ফেরাউনের সাথে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে সুতরাং দাওয়াত দিতে হবে নরম ভাষায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু